এগুলা এর শালিক পাখির মতো অনেকটা, তখন খালি সাদা ডিয়ার ছিল। এখন মানুষ নাই, সম্ভবত বিকাল হলে মানুষ দিয়ে ভরে যাবে। বিশেষ করে শুক্র শনিবারে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠে এই সোল্লাভ ব্রিজ। ব্রিজের উপরে অনেক কিছুই পাবেন, ফুচকা, চটপটি, ঝালমুড়ি, আইসক্রিম, বাদাম, কোল্ড ড্রিঙ্কস। এই যে দোকান বসে গেছে, মানুষ আসা শুরু করবে। কিছুদিন আগে ওইখান থেকে পাখি আনছিলাম, অল্প করে কিছু খাদ্য নিয়ে আসছিলাম, যে পাখি বাঁচে না মরে বলা যায় না। কিন্তু পাখি আলহামদুলিল্লাহ বেঁচে রয়েছে, এক মাস তো হয়ে গেল। কিন্তু পাখির যে খাবার নিয়ে আসছিলাম, খাবার তো শেষ হয়ে গেছে, তাই যাইতেছি খাবার আনতে। Okay, I like it, want it, need it, I gotta have it, call me greedy, just like magic, they don't believe it, no excuses, ain't making no truces, ain't taking no losses, neither, all facts, no falses, keep them, two chains, one cross, no demons, hey, yeah, I got ways, what you say, I got pain, yeah, on my own, doing my thing, yeah, oh my God, what you doing, why is you lame, hey, bring the pain, hey, yeah. নবগঞ্জের রাস্তাটা সুন্দর, রাস্তাঘাট অনেকটাই সুন্দর, রাস্তাঘাটটা ফাঁকা আর দুই ধারে গাছপালা থাকার জন্য আরেকটি বেশি সুন্দর লাগে। গাছে গাছে নতুন পাতা, বসন্তকাল বলে কথা। ভালো রাস্তা ড্রাইভ করতে ভালোই লাগে। পাখিটাকে কেনার ইচ্ছা আছে, তারা যদি এদিকে কাছে থাকে কারো, তাহলে এদিক থেকে সংগ্রহ করতে পারেন। আমরা কয়েকদিন আগে নিয়েছিলাম, ওই যে ভিডিওতে দিয়েছিলাম কিছুদিন আগে, সন্ধ্যায় আসছিলাম, তাই আজকে আসলাম খাবার নিতে। আমার পাখির থেকে মাছ বেশি ভালো লাগে, সেজন্য আমি নেই নাই। ওবায়দুল নিয়েছিল, তো ওবায়দুল ফোন করলো যে তার পাখির খাবার শেষ হয়ে গেছে, চলে আসলাম পাখি খাওয়ার নেওয়ার জন্য। ভালো রাস্তা বলে প্যারা নিলাম না, কারণ আসতে যেতে সময় লাগে 10 মিনিট। বিকাল হলে সবাই ছুটে চললাম মিনি কক্সবাজারের দিকে। তাছাড়া কিছু নতুন নতুন রেস্টুরেন্ট হয়েছে এদিকে, ক্যাফে হয়েছে, সুন্দর, সবাই আসে ঘুরতে। জীবনের দোটানার মধ্যে কখন কি ঘটে যায় বলা যায় না। মাত্রই চোখের সামনে একটা দুর্ঘটনা ঘটলো, যাই দূর পেরেছি। ছেলেটাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আর গাড়িটাকে সাইডে পার্ক করে রাখা হয়েছে। বড় কোনো দুর্ঘটনা ঘটে নাই, তবে ছেলেটা আর কি যে গাড়ি চালাইতেছিল, ও মেবি বুকে চাপ খাইছে, মানে ভালো মতো চাপ খাইছে আর কি। নবাবগঞ্জ বাজারের কাছে চলে আসছি, এই ব্রিজটা আমার কাছে একদমই বাজে লাগে, এত চাপানো ব্রিজ। একটা বড় গাড়ি উঠলে পরে জ্যাম পড়ে যায় পুরো রাস্তা, প্রচুর গাড়ির চলাচল এই রাস্তায়, বেশিরভাগই অটো অটোরিক্সা।
যে এখান দিয়ে পারতেছে ওইখান দিয়ে টানতেছে। এই যে আমরা বার্ডস লাভার কর্নারে চলে আসছি, ভালোবাসার পাখি, ভালোবাসা ময়না পাখি। এই হচ্ছে বার্ডস লাভার পয়েন্ট। প্রচুর রাস্তাটা ব্যস্ত এত পরিমাণ যে আমি গাছের ত্রাণ নেব কপালে আর হচ্ছে না। পাখি আর নিবি নেই তাহলে খাবার নিবি শুধু তাহলে নেই খাবার লো খাবার লো দেরি করুন না। এগুলা এর শালিক পাখির মতো অনেকটা, তখন খালি সাদা ডিয়া ছিল। এই যে একটা হলুদ গুলো আছে ওই যে ওই যে হারিতে রিস্ক নেওয়ার জন্য তুই কিছু দিছিস না বলে এই জন্য নতুন করে সংযোজন খাবার পানির ফিল্টার আর বিশ্রামের জন্য হারি। ওকে তাহলে আর দেরি না করে চলে যাই, যার লাগবে চলে আসবেন বাট লাভার পয়েন্টে। আসি ভাইয়া, আমাদের পাখির খাবার নেওয়া শেষ, আমরা এখন বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি। যার যার পাখি লাগবে বা পাখির খাবার লাগবে এবং আরও যা একটা সার্ভিসগুলো লাগে পাখি পালতে, খাঁচা, পানির ফিল্টার, তারপরে থাকার জন্য ইয়া হাড়ির মতো যেটা থাকে ওটা, তাহলে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন, সুলভ মূল্যে এখান থেকে আপনারা ক্রয় করতে পারেন। তো ভিডিওটা পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।